গত 20 আগস্ট মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্র সন্তানের। সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করে সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। আর আজ সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বামী সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন সোনাম কাপুর। সঙ্গে লিখেছেন, শক্তির চেতনা যা আমাদের জীবনে মানে খুঁজে দেয়, হনুমান ও ভীমের শক্তি যার মধ্যে বর্তমান, যে পবিত্র ও চেতনায় ভরপুর ও জীবনদায়ী, সেই বায়ু কাপুর আহুজার জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। হিন্দু পুরাণ অনুযায়ী বায়ু হল পঞ্চভূতের একটি। তিনি শ্বাস প্রশ্বাসের দেবতা, হনুমান ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তার সঙ্গে অত্যন্ত শক্তিশালী। তিনি একদিকে যেমন জীবন দান করেন, তেমনি একই সঙ্গে প্রাণ কেড়েও নিতে পারেন। বায়ু একই সঙ্গে সাহসী এবং সুন্দর। বায়ু এবং ওর পরিবারের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে মা হতে চলার কথা ঘোষণা করেন সোনাম কাপুর। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। একাধিক ফটোশুটে সোনামের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের। তারপর 20 আগস্ট এলো সুখবর, আহুজা পরিবারে হাজির নতুন সদস্য। মাতৃত্বের খবর প্রকাশ্যে আনার কিছুদিনের মধ্যেই বিদেশের বাড়ি থেকে আহুজা দম্পতি ফিরে আসেন মুম্বাইয়ে। সেখানেই তার সাধের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, কিন্তু সে সময় করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়তে থাকায় বাতিল করা হয় সোনাম কাপুরের সাধ ভক্ষণের অনুষ্ঠান।